আজকে এই 2024-এও সানস্ক্রিন নিয়ে অনেকেই কিন্তু সচেতন নয়, কিন্তু তোমরা কি জানো প্রায় 4000 বছর আগে ভারতীয় এবং মিশরীয় যুগে সানস্ক্রিন ব্যবহার করতো? হ্যাঁ, ঠিকই শুনেছ, 4000 বছর আগে ভারতীয় এবং মিশরীয় যুগের মানুষেরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করত। এই সব কিছু জানতে গেলে এই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের মন দিয়ে দেখতে হবে। তাহলে শুরু করি। ভারত ও মিশর এই দুটি দেশে কিন্তু বিষুবরেখার খুব কাছাকাছি অবস্থিত, যার ফলে সারা বছর কিন্তু সূর্যের প্রখর তাপ কম বেশি সবসময়ের জন্যই থাকে। আর এই সূর্যের প্রখর তাপ থেকে নিজেদের স্কিনকে বাঁচাতে কিন্তু তারা একটা অভিনব পন্থা আবিষ্কার করেছিল। তারা স্কিনে ব্যবহার করত চন্দন। রাজকীয় অনুষ্ঠানে যোগদান দেবার আগে এবং শিকারে যাবার আগে রাজা এবং রাজ পরিবারের সদস্যরা এবং মন্ত্রীবর্গীয়রা সবাই কিন্তু একটি পেস্ট ব্যবহার করতেন। এই পেস্টের মধ্যে মেইন যে জিনিসটা থাকতো সেটা হচ্ছে চন্দন। তার ফলে কি হতো, একটা প্রাকৃতিক ঢাল কিন্তু তারা তৈরি করে ফেলেছিলেন, আর এই ঢালের ব্যবহারের জন্যই কিন্তু তাদের স্কিন কিন্তু ভালো থাকতো, সুন্দর থাকতো। এরপরে প্রজন্মের পর প্রজন্ম এই বিভিন্ন জিনিসের সঙ্গে চন্দনের একটা সংমিশ্রণে কিন্তু সানস্ক্রিন একটা ফর্মুলা তৈরি করে ফেলেছে, যা যুগের পর যুগ ধরে বয়ে চলেছে। তবে চন্দন কিন্তু যে সূর্যের তাপ থেকেই আমাদের যে রক্ষা করে তা কিন্তু নয়, চন্দনের আরও অনেক গুণ আছে। যেমন ধরো, চন্দন স্কিনে প্রোটিনের মাত্রা বাড়ায়, যার ফলে ত্বকের যে কোনো জ্বালাভাব থেকে কমায় এবং স্কিনের ব্রেকআউট থেকে স্কিনকে বাঁচায়। চন্দনের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি, যেটা চন্দনের জ্বালাভাব কমানোর সঙ্গে সঙ্গে ব্রণ এবং র্যাশের হাত থেকেও কিন্তু স্কিনকে বাঁচায়। তাছাড়া আমরা যখন রাস্তায় বেরোই, প্রচুর ধুলো ময়লা পলিউশন আমাদের স্কিনের মধ্যে আসে, সেটা থেকেও কিন্তু আমাদের বাঁচায় চন্দন। এছাড়াও কিন্তু সূর্যের তাপ, ধুলোবালি, পলিউশন এগুলো কিন্তু শুধু স্কিনকে যে খারাপ করে ট্যান করে নয়, এটা কিন্তু স্কিনে বার্ধক্য এনে দেয়। শুষ্ক ত্বকে আর্দ্র করতে মানে ময়েশ্চার আনতে কিন্তু চন্দন ভীষণভাবে দরকার। যেমন ধরো, তোমরা যে কোনো সময় খানিকটা চন্দন নিয়ে যদি মুখে লাগিয়ে ফেলো, দেবে সঙ্গে সঙ্গে 5-7 মিনিটের মধ্যে স্কিনের মধ্যে একটা ময়েশ্চার এফেক্ট চলে আসবে, স্কিনটা গ্লো করে উঠবে। কখনো কখনো বাড়িতে এটা ইউজ করে দেখো। আবার ঠিক একইভাবে যাদের স্কিন প্রচণ্ড অয়েলি, প্রচণ্ড র্যাশ রয়েছে, প্রচণ্ডভাবে ব্রণ, কোনোটাই হয়তো সহ্য হয় না, সেখানেও কিন্তু চন্দনের একটা প্রলেপ দিলে কিন্তু সেই স্কিন সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে ওঠে। আর তাছাড়া ব্রণ ও র্যাশের হাত থেকেও কিন্তু চন্দন স্কিনকে বাঁচায়। ত্বকের মেলানিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দন। সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেও কিন্তু বাঁচতে সাহায্য করে চন্দন। তাই রূপচর্চার জগতে যে কোনো বিষয়তে কিন্তু আমরা চন্দনকে প্রাধান্য দিতে পারি, সেটা ত্বকের পরিচর্যা হোক বা চুলের পরিচর্যা। এবার বলি যে আমাদের সানস্ক্রিন মানে কেয়া শেড অ্যারোমাথেরাপি যে সানস্ক্রিন, আমব্রেলা সানস্ক্রিন রয়েছে, সেখানেও কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে কিন্তু আমরা মেইন ইনগ্রেডিয়েন্টস হিসাবে কিন্তু চন্দন ব্যবহার করেছি। তোমরা পাউডার ব্যবহার করো বা আমাদের যে সলিউশনগুলো আছে সেটা ব্যবহার করো, প্রত্যেকটার মধ্যে কিন্তু চন্দনের যে গন্ধ সেটা তোমরা পাবে, কারণ ওর মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস কিন্তু চন্দন রয়েছে। এছাড়াও অবশ্য অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ধরো অ্যাভোকাডো অয়েল রয়েছে, অলিভ অয়েল রয়েছে, হুইট জাম অয়েল রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে আমন্ড অয়েল। তাছাড়াও বেশ কিছু এসেন্সিয়াল অয়েলস রয়েছে। এসেন্সিয়াল অয়েলসের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার অয়েল, আর তার সঙ্গে রয়েছে স্যান্ডেল অয়েল, এছাড়াও রয়েছে কিন্তু রাসবেরি। তো এই প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমাদের আমব্রেলা সানস্ক্রিন তৈরি হয়েছে। আমব্রেলা সানস্ক্রিন স্কিনের মধ্যে দেওয়ার পর একটা ঠান্ডা অনুভূতি হয়, কারণ আমরা যে জিনিসগুলো ব্যবহার করেছি, যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। আমরা যখন সূর্যের আলোতে যাই, তখন সানরেটা কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু স্কিনের ভেতর প্রবেশ করতে পারে না, কারণ তার মধ্যে যে আমাদের আমব্রেলা সলিউশনের যে একটা বা পাউডারের যে প্রলেপ থাকে সেটা কিন্তু আটকায়। সেক্ষেত্রে তোমরা যখনই রাস্তায় বেরোবে তখনই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে তারপরেই রাস্তায় বেরোবে। কারণ দেখো, যদি আমরা 4000 বছর পুরনোর দিকে চলে যাই, পিছনের দিকে চলে যাই, সেখানেও কিন্তু মানুষরা তখনকার যুগেও কিন্তু বুঝতে পেরেছিলেন যে সানস্ক্রিনের প্রয়োজনীয়। আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে যেখানে প্রায় 50-এর কাছাকাছি আমরা পৌঁছে গেছি, 50 ডিগ্রির কাছাকাছি প্রায়, তো সেখানে এসেও কিন্তু অনেক মানুষ আছেন যারা এখনও সানস্ক্রিনের ব্যবহার পদ্ধতি সম্পর্কে কিন্তু তারা জানেন না বা তারা প্রয়োজন অনুভব করেন না। আমরা কিন্তু সানস্ক্রিনটা শুধুমাত্র আমাদের স্কিনকে রক্ষা করা মানে তার রঙকে রক্ষা করার জন্য না,
কারণ সানরে থেকে যে আমাদের স্কিন শুধুমাত্র যে কালো করে তা না, আমাদের স্কিনের ভেতরে যে ময়েশ্চার আছে সেটাকে শুকনো করে দেয়, যার ফলে খুব তাড়াতাড়ি রিঙ্কেল চলে আসে। তার থেকেও বড় কথা যে বেশি যারা সানরের মধ্যে থাকে তাদের কিন্তু স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নিজেকে সুস্থ রাখার জন্য কিন্তু সানস্ক্রিনটা ভীষণভাবে প্রয়োজন। আর একটা কথা বলে রাখি, যারা হয়তো রাস্তায় বেরোন না, বাড়িতেই হয়তো সারাক্ষণ থাকেন বা এসির মধ্যেই রয়েছেন বা অফিসের মধ্যে রয়েছেন, তারাও যদি মনে করেন যে আমার সানস্ক্রিনের প্রয়োজন নেই, তা কিন্তু নয়। কারণ সানস্ক্রিন কিন্তু অনেকগুলো কাজ করে, সান রে থেকে যেমন স্কিনকে বাঁচায়, পলিউশন ধুলোবালি থেকে স্কিনকে বাঁচায়, আবার বাড়িতে যারা রান্না বান্না করছে ওই রান্নার যে তেল ধোঁয়া ঝাঁজ সেখান থেকে স্কিনকে বাঁচায়। এই যে এত দিনকার পুরনো ওই ইতিহাসটা তোমাদের শোনালাম, সেটা নিশ্চয়ই ভালো লেগেছে। সানস্ক্রিন কত প্রয়োজনীয় এবং কতদিন আগে সেটা আবিষ্কার হয়েছে সেটা জানতে পেরেছো। এবার যারা এখনও পর্যন্ত সানস্ক্রিন অ্যাপ্লাই করো না, তারা কিন্তু একবার চিন্তা করতে শুরু করো, তোমারও কিন্তু প্রয়োজন সানস্ক্রিন লাগানোর সময় হয়ে এসছে। আর লাগানোর সময় মনে রাখবে আমব্রেলা সানস্ক্রিন লাগাবে, তাতে SPF 25 আছে, 40 আছে, 50 আছে, 60 আছে, 75 আছে। এছাড়া আমব্রেলা পাউডার রয়েছে 25 এবং 50। এবার তোমাদের যেটা খুব ইচ্ছা সেই অনুযায়ী বেছে নাও। তবে আরেকটা কথা বলে রাখি, বড়োদেরই শুধু সানস্ক্রিন লাগবে তা কিন্তু নয়, ছোটোদের ক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন সমানভাবে দরকার। ছোটোদের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি কোমল, তাই ওদের কিন্তু ক্ষতিটা অনেক বেশি হবে। ছোটোদের জন্য সানস্ক্রিন কিন্তু আমাদের কেয়াশেড অ্যারোমাথেরাপির কিন্তু রয়েছে, সেটা হচ্ছে স্কুলার রেঞ্জে, যেটার SPF হচ্ছে 30। সানস্ক্রিন না লাগালে কিন্তু চলবে না, আজ থেকে সানস্ক্রিন চাই। আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন আসবো অন্য কোনো একটা গল্প নিয়ে, বিউটির অন্য কোনো দিক নিয়ে।